শুধু বড়ই চাষ করে জীবনকে বদলে দিয়েছেন পটুয়াখালীর দিনমজুর মোহাম্মদ জামাল খান। এখন তিনি লাখপতি। 120টি বড়ই গাছে চারা দিয়ে চাষ শুরু করেন জামাল। ফলন ভালো হওয়ায় পাইকারি ও খুচরা বিক্রি করে বছরে লাখ টাকা আয় হয় তার। সেই থেকে দিনমজুর জামালের ভাগ্যের চাকা ঘুরে গেছে। পটুয়াখালী থেকে স্টাফ রিপোর্টার মুফতি সালাউদ্দিনের তথ্য ও চিত্রে শেফাউল করিমের রিপোর্ট। পটুয়াখালীর বাউফল উপজেলার লক্ষ্মীপুর পাশা এলাকার মোহাম্মদ জামাল খান এক সময় দিনমজুরের কাজ করে কষ্টের সংসার চলত তার। সংসারে সচ্ছলতা ফেরাতে 2016 সালে বাবার 20% জমিতে শুরু করেন বড়ি চাষ। শুরুতে লাভের মুখ না দেখলেও সফল হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যান জামাল। 35,000 টাকায় 120টি গাছের সমন্বয়ে গড়ে তোলেন বাগান। 8 মাস পর আসে ফলন। এবার বড়ি বিক্রি করে 3 লাখ টাকার বেশি লাভের আশা করছেন তিনি। এতে ঘুরছে দিনমজুর জামাল খানের ভাগ্যের চাকা। সরকারি ভাবে সাহায্য সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বড় বাগান করার স্বপ্ন তার। আমার বাপের কিনছি সম্পদ, কিনছি যে আমরা ঘর বাড়িটা পুনরায় থাকতে পারি। তারপর আমি এই জায়গাটা গুছাই, আমার বাপেরই সম্পত্তি। আমার চাইল ভাই আর ধারে আসে না, যে বলছে দাদাই আর্থিক দুর্বল, যখন দাদাই বাড়ি থেকে তার ছেলে মেয়ে লেখা পড়ার জন্য এই জায়গাটা আমি তৈরি করিয়া বাপের জায়গায় আমি এই বাগান করছি। আমি এই বাগান করিয়া আল্লাহর রহমতে চা কিনা ভালোই হয়। এখন আমি মোটামুটি ভালোই চলি আর আমি বাগান করি প্রায় 7 বছর। তারা ঝিনাইদা থেকে আনাইয়া আইনা লাগাইয়া গোপন করে যে আমি গেল জ্যৈষ্ঠ মাসে টমেটো, এই খেতে টমেটো ছিল, টমেটো বিক্রি করার পর গেল জ্যৈষ্ঠ মাসের 20-এ আমি এই গাছে খেতে এই টমেটো গাছ লাগাইছি, এই বড়ই গাছ। এখন তো আল্লাহ দিলে আপনারা ফলন দেখতে পারতে আছে, এটা আমি 10 থেকে 12 দিন পর্যন্ত ফল বেচা শুরু করে দিছি। আর আমি ওই আমাদের এখানে খুচরো কিছু বাজার আছে, বাজারে নিই আর বেশিরভাগই মানুষ আমার বাড়ি থেকে আসিয়া ফলনগুলো নিয়ে যায়। বড়ই সুস্বাদু, মিষ্টি ও আকারে বড় হওয়ায় বাজারের এর চাহিদা রয়েছে বেশ। এই বড়িটা খুবই সুস্বাদু লাগছে আমার কাছে। বাজারের চেয়ে দাম এটা একটু বেশি, যেমন বাজারে 2 কেজি বড়ই 60 টাকা আনতে পারে, কিন্তু এই জায়গায় 1 কেজি বড়ই 60 থেকে 70 টাকা। বাজারের বড়ির সাথে অনেক ভালো বড়ি এটা। ফলন নিয়ে আর কি আমার বাবার এটা দিয়ে আমাদের সংসার পরিচালনা করে, আমরা চার ভাই বোন, এটা দিয়ে আমাদের পড়াশোনারই হয়। দক্ষিণ লক্ষ্মীপুর জামাল নামক একটি কৃষক অগ্রাধিকার ভিত্তিতে তাকে ফুল চাষের জন্য আমরা পরিষদের পক্ষ থেকে কৃষি অফিসের সহায়তায় আমরা তাকে বীজ দিয়ে থাকি, চারা দিয়ে থাকি, এর পাশাপাশি কীটনাশক সার দিয়ে তাকে সহযোগিতা করে থাকি। বাউফল কৃষি অফিসের সাথে পরামর্শ করে কৃষি অফিসের সহযোগিতায় আমরা তাকে চারা দিয়ে থাকি এবং কীটনাশক সারের ব্যবস্থা করে থাকি। আমাদের সহযোগিতায় সে ভালো ফুল চাষ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি সময়ে জেলার বেশ কয়েকটি বড়ির বাগান হয়েছে। আগামীতে জেলাটির ফল উৎপাদনকারী জেলা হিসাবে প্রতিষ্ঠিত হবে বলে আশা এই কৃষিবিদের। আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের পটুয়াখালী জেলা একটি ফল উৎপাদনকারী জেলা হিসাবে পরিগণিত হবে এবং আমাদের স্থানীয়ভাবে ফলের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ হবে। ভালো ফলন ও বড়ি আবাদ বাড়াতে পারলে লাভবান হবে কৃষক, তাই চাষাবাদ বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা চান আগ্রহীরা। শেফাউল করিম, আরটিভি।